শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণদেবের বাণী হলো আমাদের পরমহংসদেবের অমৃত বাণী। এই অমোঘ বাণী আমাদের মনকে দেয় এক অপরিসীম স্বস্তি এবং শান্তি। কি এই বাণী? তিনি বলেছেন, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কী নামে ডাকো এবং কীভাবে তার পুজো করো এটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো। ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো, তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবেই। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়মকানুন? তুমি যে জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে? মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা বাবা। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সবকিছু আমার বলা ছেড়ে সবকিছুই তোমার প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন। দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চূর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চির বঞ্চিত। যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো। প্রিয় দর্শক, এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। নমস্কার, আবার দেখা হবে, ধন্যবাদ।